আসসালামু আলাইকুম। তো এড়ে সোনার ফাড়া চাইনা ফকল হন মাই যে এই পর্যন্ত যে দুঃখ মানুষ সাজগুজ যে এই মিস্টার সেন যেবে আছে এটাই যদি বেশি দুব্রেগেন মানুষ এই মানুষের আরা বেকুনে বিচার চাই এই চাইনা ফকল হন মাই যে প্রায় অর্ধেক মানুষের টিয়া ও হাই ফেলা এই মিস্টার সেন অর্ধেক মানুষের টিয়া এই মুহূর্তে এখনো পর্যন্ত মানছে বার যেনকে এই মুহূর্তে এড়ে টিম লিডার বহুত আছে আরা ইতারা যদি আরা টিম লিডার ইতারার মাধ্যমে আরা সাজগুজ দি তাহলে ইতারা বেতন না পায় আর বেতন দিন না পারে কিন্তু আরা চিনি দি তারারে ইতারা তো যত সবসময় গড় যাইয়ের আর একটি আসাইর তলে তারা হতে তোমার আর তুন উদ্যোগ যাইয়ের আজ একে সাঙ্গরি অনমেজে গেড়ের গোড়ানে টাকা ফরিব আর অনমেজে সম্মেলন গে দিম মানে মিস্টার সেনর বিয়া পারে তো এখন মিস্টার সেনরে স্বাভাবিক কিছু গড়া ন যাই গত্য চাইলে মতো টানা তুম ফুলুস আইয়েরে মানে ফুলুসে মানুষের আরো কি করে নির্যাতিত গড়ে ফুলুস আইলে ওই তারা ফুলুসের টিয়া ঢুকাই দিয়ে তারপর ওই তারা জাগই বুঝছো না ইয়াতে এখন আর আর হতল্য অবাদি হল এটি স্কুলের ছাত্র ফাইন দুর্দা হাজ গজে ছাত্র ফাইন দেখে এবং মানে কৃষক মানে সম্পূর্ণ বেকুনে হাজ গজে তো আর সাইড আর সম্পূর্ণ ঠিয়া যে দুঃখ আটকে থাকে আর তিয়াকু সুন্দর ভাবে মিস্টার সেন আর তিয়াকুন দি হলক আর এখন এটা সহ্য করতে নয় কিছু করতে নয় আর তিয়া যেগুম ফাইন আর তিয়াগুম ফাইলে আল্লাহর হস্তে আর সুন্দর করে আর কয়েক দিন চলি ফাইজম তো আর বেশি দিন এটা আটকে থাকে মিস্টার সেনর আছে বেহনর আছে অনুরোধ থাকবে তো আর বেকুনের আছে আর তিয়াগুন দেবাব আর পা ফুরিব কারণ আর কষ্ট করে দি মানুষ তো তোর আছে ইয়ান আর এড়ে মোটামুটি এড়ে মানুষ এখন নিয়ত আছে এগুন আটটাই দিয়ে যেটি আল্লাহ তাহলে সিটাঙর আরো দূরে দূরে যেগুন মানুষ আছে বহুত মানুষের ঠিয়া একটা তাটকে থাকে তাহলে আর অন্য হনে কি ঠিয়া না পাই তারা দূরের মানুষ দেয় না পারে হাসর মানুষ উনের উন আটটাই দিয়ে তো তথ্য লে চাইলে গোপনে গোপনে মানে অনেক মানুষের ঠিয়া কি করে এটা আটকে থাকে তারা বেকনের প্রশাসনের আছে অনুরোধ আর তিয়াগুন আর চাই আর বেতন আর খুব কষ্ট করে দি প্রায় তেত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ ডিগ্রি গরমের মাঝে আর হাসিবা করে দিদে আর তিয়াওয়া বাজে আর চাই আর ইয়ানে আর অনুরোধ হ্যাঁ না ফাইদে প্রায় টিম লিডার এক টিম লিডার মানে প্রায় ষাট সত্তর জন করে হাজ করে দৈনিক তো ইব টিম লিডার আরো আছে ও ব্যস্ত আছে ও আইয়ের কিছুক্ষণের মধ্যে তো একজনের চার মাস তাহলে টিম লিডার আছে তো বাইশ জন এবার মানুষের হাজ গুজ বাইশ দিন তো সম্পূর্ণ ঠিয়া বেও নাটকা তো আর ইতিহাস যদি খুব দিয়ানি মানে ক্রিমিনাল মান মতো মানুষ মিস্টার সেন ও কি করে ঠিয়া দিত মনে নহলে হাসিয়া তো বাইর করে দি নতুন টিম উগ্র ঢুকাই তাহলে নতুন টিমই বে কি করে হাজ গড়ার মধ্যে ওই তারা যা তো ফাটাই দে তোরা ঠিয়া দিয়ে মই ঘরত ফাটাই দে ফাটাই দিলে আরে তারা ঠিয়া গুণ নদে আর হুগ নতুন টিম ঢুকাই এর এবার আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন আমরা এখানে দাঁড়িয়েছি যে মানে কি আমাদেরকে মানে কি অনেক সমস্যা করে মানে কি ওদের ওদের কাছে যে মানে কি আমরা ওদের প্রতিদিন মানে কি এখানে আসি মানে কি ওরা মানে কি আমাদেরকে মানে কি অনেক কষ্ট দেয় মানে কি আমরা ওদের ওদের মানে এই দৈনিক মানে কি এখানে আসি বুঝেন নাই মানে কি ওরা আমাদেরকে স্যালারি গুলো মানে কি প্রতি মাসে দেয় না মানে কি দুই মাস বাদে বাদে টাকাগুলো দেয় মানে কি আমরা বউ বাচ্চা নিয়ে মানে কি অনেক কষ্ট হয়ে আছি আপনারা এখানে কি জন্য দাঁড়িয়েছেন আপনাদের আন্দোলন কি আমরা দাঁড়িয়েছি আমরা এখানে কাজ করছিলাম বিগত দেড় বছর হচ্ছে আমাদের চার মাসের টাকা আটকাইছি পাবো এই টাকাগুলো খুঁজতেছি দিন দিন হালে দেব দেব আশা দিচ্ছে টাকা দিচ্ছে না আর বেশি কিছু করলে ওদেরকে এই পুলিশ নিয়ে আসে পুলিশ আমাকে সান্ত্বনা দেয় দেব এটা আমরা টাকার জন্য আমাদের কাজের টাকার জন্য আমরা টাকা পাইনি আমরা চাই আমাদের কষ্টের টাকা আমরা চাই আমাদের কষ্টের টাকা আমরা পাই আমরা ওদের সাথে কোনো জামিলা করতে চাই না আমরা কাজের টাকা আমাদের কাজের টাকা আমরা আমাদের পরিশ্রমের টাকা আমরা পাইতে চাই এটাই আমাদের আমাদের আমরা এখানে কাউকে কাজ করতে দেবো না আমাদের টাকা পেমেন্ট না করা পর্যন্ত এটা হচ্ছে যে আমাদের লাস্ট কথা চাইনারে এসে দাঁড়ায় রয়েছে কেউ কিছু বলতেছে না মহেশখালীর সব খবর।